5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে স্বাগত জানাচ্ছি আমি সাইম বাইহান শুরুতেই সংবাদ শিরোনাম বৈরুত বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 100 করোনায় প্রাণহানি ছাড়ালো 7 লাখ প্রতি ঘন্টায় 247 জনের মৃত্যু আজ বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের ভিত্তি স্থাপন করছেন মোদি সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ রাশিয়ার ভ্যাকসিন নিয়ে সতর্ক করল WHO এবং 1.5 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে অ্যাপলের বিরুদ্ধে চীনা কোম্পানির মামলা এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন 4000-এর বেশি ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বুধবার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বৈরুতে বিস্ফোরণের ব্যাপারে এ তথ্য দিয়েছেন লেবাননের রেড ক্রসের প্রধান জর্জ কিতানে স্থানীয় টেলিভিশন চ্যানেল এলবিসিআই টিভিকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে জর্জ বলেন হাসপাতালগুলোতে ব্যাপক চাপ তৈরি হওয়ায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মর্গে মরদেহ সমন্বয় করছে রেড ক্রস এক বিবৃতিতে লেবানিজ রেড ক্রস বলছে বিস্ফোরণে এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষ আহত এবং শতাধিক মানুষ মারা গেছেন চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা 7 লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 7 লাখ ছাড়িয়েছে বুধবার যুক্তরাষ্ট্র ব্রাজিল ভারত এবং মেক্সিকোতে করোনায় প্রাণহানি ক্রমেই বাড়ছে গত 2 সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে কোভিড-19 আক্রান্ত হয়ে এই সময়ের মধ্যে প্রত্যেক দিন গড়ে প্রায় 5900 জন করে মারা গেছেন রয়টার্সের হিসেবে বিশ্বে প্রতি ঘন্টায় 247 জন অথবা প্রতি 15 সেকেন্ডে একজন করে করোনার কাছে হেরে গেছেন বিশ্বজুড়ে করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়লেও এই ভাইরাসের নতুন কেন্দ্র হয়েছে যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকা করোনা ভাইরাসের বিস্তারের লাগাম টানতে কঠিন লড়াই করতে হচ্ছে তাদের ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বহুল আলোচিত ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার আরও পরের দিকে হিন্দুদের দেবতা রামের নামে নির্মাণাধীন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি অযোধ্যার বিতর্কিত এই স্থান নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে উভয় সম্প্রদায় স্থানটির মালিকানা দাবি করে সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত দেশটির সংবিধানের 370 ধারা বাতিলের বর্ষপূর্তির প্রাক্কালে ইমরান খান সরকারের এমন সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে শুধু সমগ্র কাশ্মীর নয় গুজরাটের জুনাগড়কেও নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে নয়া মানচিত্রের অনুমোদন শেষে ইমরান খান বলেন আজ পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক দিন এই প্রথমবার ভারত অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি আরও বলেন পাকিস্তানের সব রাজনৈতিক দলের এতে সমর্থন রয়েছে রাশিয়া অক্টোবর থেকে নিজেদের তৈরি ভ্যাকসিন গণহারে মানুষের দেহে প্রয়োগ শুরুর ঘোষণা দেওয়ার পর ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক নির্দেশিকা ও বিধি অনুসরণ করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন প্রয়োগে রাশিয়ার তাড়াহুড়ো দেখেই এমন সতর্কবার্তা দিল সংস্থাটি সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার সাংবাদিকদের বলেন মাঝে মধ্যে বিশেষ কোনো গবেষক দল দাবি করেন যে তারা কিছু খুঁজে পেয়েছেন অবশ্যই সেটা সুসংবাদ কিন্তু ভ্যাকসিন কাজ করছে বলে কিছু খুঁজে পাওয়া এবং সব ধাপ পার করার মাধ্যমে তার কার্যকারিতা নিশ্চিতের মধ্যে বিশাল ফারাক রয়েছে গত সপ্তাহে রাশিয়া অক্টোবর মাসে দেশের জনগণের বড় অংশের মধ্যে টিকা প্রয়োগের কথা জানায় নিজেদের আবিষ্কৃত প্রযুক্তি মেধাস্বত্ব লঙ্ঘন করে ব্যবহারের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সাংহাই জিজেন ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক টেকনোলজি চীনা ওই কোম্পানিটি বাণিজ্যিক জগতে শিয়াওই নামে পরিচিত মামলায় অ্যাপলের কাছে মেধাস্বত্ব লঙ্ঘনের কারণে $143 কোটি ক্ষতিপূরণ চেয়েছে কোম্পানিটি কোম্পানিটির দাবি অ্যাপল ডিভাইসে ব্যবহৃত কণ্ঠস্বর শনাক্তকারী সফটওয়্যার সিরি তাদের 2004 সালের একটি মেধাস্বত্ব নিবন্ধন লঙ্ঘন করেছে 2009 সালে শিয়াওই ওই মেধাস্বত্ব আবেদনের অনুমোদন পায় শিয়াওই এর এই মামলার ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ
5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।